নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমা বিশেষ দিল্লি। সিনেমা বিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তেল ছাড়া গরম গরম ফুলকো একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ বিনা তেলে তৈরি এই গরম গরম পুর ভরা নাস্তার রেসিপিটি আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি তেল ছাড়া গরম গরম এই নাস্তার স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রের ভেতর আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নেব। আজকে নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে ময়দার তুলনায় আটাটা একটু বেশি পরিমাণ হেলদি, তাই আমি আজকে আটা দিয়েই তৈরি করছি। 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এইসব শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। এই আটার ভেতর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়। একটা নরম মতো ডো তৈরি হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে এই ডোটাতে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর পুর তৈরি করার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেল যখন গরম হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা একটু ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে 2টো মিডিয়াম সাইজের আলুকে কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো। আলুগুলো তেলের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এর ভেতরে দিয়ে দেবো গাজর কুচি। গাজরগুলোকেও আলুর সাথে খুব ভালোভাবে একটু মিলিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু, গাজর এবং বাকি সব উপকরণ সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু, গাজর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এই সব কিছুকে একটু সাইড করে নিচ্ছি, আর অন্য সাইডে দিয়ে দেবো আবারও একটু তেল। তেল দেওয়ার পর এখানে 2টো ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। এই ডিমগুলো কিন্তু ডবল কুসুমের ডিম, তাই সাইজে একটু বড় হয়ে থাকে, সেজন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এই রেসিপিতে ডিমের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। ডিমটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব এবং আলুর সাথে মিশিয়ে নেব। আপনাদের যদি ডিমগুলো এইভাবে ভাজতে অসুবিধা হয় তাহলে আলুগুলোকে নামিয়ে তারপর ডিমগুলো ভেজে পরে আলুর সাথে মিশিয়ে নিতে পারেন। আলু এবং ডিম খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে এর ভেতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও একবার খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং অন্য একটা পাত্রে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের আটাটা 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম এবং এর থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো সাধারণ রুটির থেকে একটু বড় সাইজেরই করতে হবে। আমি এখানে মোট 5টা লেচি করে নিয়েছি। এবার এই লেচি থেকে একটা করে লেচি নিয়ে উপরের থেকে একটু আটা ছড়িয়ে দিতে হবে এবং একটা মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটিটা যেন খুব বেশি বড় না হয়। দেখুন, এরকম একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে। এইবার এই রুটির মাঝখানে দিয়ে দিতে হবে আলু আর ডিমের যে পুর আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুর। কিছুটা পরিমাণ পুর এর ভিতরে দিয়ে চার সাইড থেকে এভাবে ভাঁজ করে মুখটাকে সিল করে নিতে হবে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধুরা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মুখটা এভাবে সিল হয়ে গেলে
রুটিটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। এই যে সবগুলো রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি, এইবার এই রুটিগুলোকে ভেজে নেব। সেজন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে সরাসরি এই রুটি দিয়ে দেব। যদি আপনাদের প্যানটা একটু বড় হয় তাহলে দুটো তিনটে একসাথে তৈরি করে নিতে পারেন। আমার প্যানটায় কিন্তু একসাথে দুটো নাস্তা আসবে না, তাই আমি একটা করেই তৈরি করে নিচ্ছি। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিটের পরে এই রুটিটাকে ধরে উল্টে নিতে হবে। আবারও ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি, আবারও 2 থেকে 3 মিনিট পর দেখুন নাস্তাটা কিন্তু ফুলে আসবে। দেখুন নাস্তাটা অনেকটাই ফুলে গেছে। এবার আবারও উল্টে নিয়েছি। সম্পূর্ণ তেল ছাড়া এরকম ফুলকো ফুলকো পুর ভরা যদি নাস্তার রেসিপি হয় তাহলে তেল দিয়ে খাওয়ার কী প্রয়োজন। আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। 1 ফোঁটাও তেল লাগবে না এই নাস্তাটি তৈরি করতে, এবং খেতে হবে একেবারেই দুর্দান্ত স্বাদে। সকালে ব্রেকফাস্টের জন্য অথবা রাতে ডিনারের জন্য কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে আলাদাভাবে কোনো সবজিরও প্রয়োজন পড়বে না, এবং এই নাস্তাটি অনেক হেলদি এবং টেস্টি হয়ে থাকে। এই একইভাবে বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম তেল ছাড়া ফুলকো ফুলকো লুচির মতন পুরভরা নাস্তা। একটা নাস্তা আমি আপনাদের কেটেও দেখাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই পুরভরা নাস্তার রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন উপরটা যেমন ফুলকো আর ভেতরেও ডিম আর আলুর পুরভরা, বাচ্চা অথবা বড় সবাই কিন্তু খুব খুশি হয়েই খাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।